আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো সাম্বার রাইস। অনেকটা আমাদের দেশের খিচুড়ির মতো, কিন্তু এটার টেস্টটা ডিফারেন্স। তো দেখো এই মজাদার সাম্বার রাইসটা আমি কিভাবে তৈরি করছি। তো এই মশলাটা বানাতে আমি এখানে নিয়ে নিব বুটের ডাল, ব্ল্যাক পেপার, আর ধনিয়া গুঁড়া, মরিচ, আস্ত মরিচ শুকনা, তারপর নিব এলাচি, দারচিনি, লবঙ্গ, আর হচ্ছে মেথি গুঁড়া, আর হচ্ছে নারিকেল। হ্যাঁ, নারিকেল এটা আমার ড্রাই, তোমরা যদি কাঁচা নারিকেল নাও, গুঁড়া নাও, সমস্যা নাই। তো এইটা দিয়ে এখন আমি একটা বানাবো, মশলা বানাবো। এটাতে যেমন ধরো আমি সব থেকে বেশি দিব হচ্ছে বুটের ডালটা। বুটের ডাল দিব আমি, যদি আমি বুটের ডাল 6 চামচ দেই, তাহলে আমি প্রত্যেকটা মশলা দিব 3 চামচ করে। আর ব্ল্যাক পেপার 6 চামচ, হ্যাঁ 6 চামচ যদি আমি বুটের ডাল নেই, তাহলে আমি এখানে নিব ব্ল্যাক পেপার, নিব 3 চামচ ব্ল্যাক পেপার, নিব 3 চামচ, আর ধনিয়া গুঁড়া নিব 3 চামচ, মেথি গুঁড়া নিব আমি 2 চামচ, আর দারুচিনি, এলাচ, লবঙ্গ এগুলা 10টা করে নিলাম, আর শুকনো মরিচ নিলাম 10টা। তো আর হচ্ছে নারিকেলের গুঁড়া নিলাম আমি 3 চামচ। সব সম পরিমাণ নিবে, আর যদি বেশি কম ঝাল খেতে চাও, তাহলে মনে করো ব্ল্যাক পেপারটা একটু কমিয়ে দিবে, যেহেতু শুকনো মরিচও আছে। তো এটা সবগুলা বাটিতে নিব, নিয়ে আমি এটা টালবো। আর টালার সময় নারিকেলের যে গুঁড়া, সেটা আমি সবার পরে দিব, তাহলে আমার এটা নয়তো পুড়ে যাবে। তো আমি এগুলা সবগুলা মশলা পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে আমি ফার্স্টে এটা টালবো। টেলে তারপরে আমি ওগুলা ভালো করে টেলে লাস্টে আমি দিব এটার সাথে নারিকেলের গুঁড়া টালবো। টেলে সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে যখন আমি খিচুড়িটা বানাবো, তখন ওইখান থেকে পরিমাণ মতো আমি খিচুড়িতে মশলাটা দিব। এই খিচুড়ির মেন উপাদান হচ্ছে এই মশলাটা। তো তোমরা তো সবাই টালতে পারবেই, আর ব্লেন্ড করতে পারবে, ওটা আর দেখানোর কিছুই নেই। তো ওইটা আর দেখাচ্ছি না, তো আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। দেখো এই মশলাটা আমি এখন টেলে নিয়েছি, এত সুন্দর স্মেল যা বলার বাইরে। সবগুলা টেলে নিয়েছি, শুধু নারিকেলটা একদম লাস্টে চুলা বন্ধ করে গরম যে তাওয়াটা থাকবে ওইটার সাথে এটা মিক্সড করে দিবে, নয়তো নারিকেলটা পুড়ে যাবে, আগেই বললাম। তো দেখো কি নাইস একটা স্মেল আসছে, যা বলার মতো না, খুবই সুন্দর আর এক্সিলেন্ট একটা গ্রান। এখন এটা আমি ব্লেন্ড করব। আর আমি কি করেছি, আধা কিলো চাল পানিতে ভিজিয়ে এটা এইভাবে একটা চালনিতে নিয়ে নিয়েছি, পানিটা একদম শুকনা ঝরিয়ে ফেলেছি। আধা কিলো চাল, ধরো আধা কিলো চালে যদি তোমার পটে 2 পট হয়, তাহলে 2 পটই পানি দিবে, বেশি না, তাহলে কিন্তু আর তার না হলে এটা কিন্তু ঝরঝরা হবে না। তো 2 পট চালে 2 পটই পানি দিব। তা আমি এটা চালটা ভালো করে ধুয়ে এটা একটা চালনিতে নিয়ে এটা পানিটা ঝরিয়ে নিয়েছি, আর এই মশলাটা এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে। তো এখন এই মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এতগুলো মশলা কিন্তু লাগবে না, এটা করে তোমরা রেখে দিতে পারো, আরও 2-3 বার যখন খিচুড়ি রান্না করবে তখন এটা দিতে পারো, আর এটা মাংসেতেও দিতে পারো, সমস্যা নাই। তো এটা এখন আমি এখান থেকে, আমি যদি আধা কিলো চাল নিয়ে থাকি, তাহলে আমি এখানে বেশি গেলে 3 চামচ দিব, বেশি দিব না, 4 চামচের 3 চামচ দিব, আর বাকিটা আমার রয়ে গিয়েছে। আর তোমরা চাইলে আরও কম করেও, অল্প একটু করেও করতে পারো। তা আমি বেশি করে রেখে দিয়েছি, কারণ আমার আরও লাগবে, প্রায় বানাবো, তাই আমি বেশি করে নিয়েছি। তো এটা তোমরা আধা কিলো খিচুড়িতে 3 চামচ দিলেই এনাফ, 3 চামচ, বেশি গেলে 4 চামচ, এর বেশি না, 4 চামচের 3-4 চামচ দিবে, আর বাকিগুলো রেখে দিতে পারবে। তো এখন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি দিব এখন তেল, নর্মাল তেল 3-4 চামচ, 5 চামচ নর্মাল তেল দিলাম এখানে, একটু গরম হোক। গরম হলে দিয়ে দিব একটা পেঁয়াজ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ, বিসমিল্লাহ, একটু হালকা ব্রাউন করব, হালকা, বেশি না, চুলার আঁচটা মিডিয়াম থাকবে।
তো এটা এখন মোটামুটি ব্রাউন, মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, অত ভাজার প্রয়োজন নেই। তারপর আমি এখানে দিয়ে দিব এক চামচ হলুদ, এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব দুই চামচ আদা রসুন মিক্সড, কারণ এটা তোমরা আলাদা আলাদা দিতে পারো, আমার আদা রসুন মিক্সড করা। এটা আমি দিয়ে দিচ্ছি দুই চামচ, দুই চামচ দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিই। আর দিয়ে দিব এখানে আমার তৈরি করা যে মশলাটা আমি তৈরি করেছি ওইটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ, দুই চামচ, উঁচা উঁচা করে যেহেতু দিয়েছি তাই তিন চামচ দিলাম এখানে। একটু নাড়ব, নেড়ে এখন এখানে আমি দিয়ে দিব দুই চামচ লবণ। লবণটা আবার পরে খেয়ে দেখব, দুই চামচ হলে তো হলোই, আর না হলে আমি এখানে আবার পরে যখন পানি দিব তখন আমি আবার একটু লবণটা দেখব, যদি লাগে দিব। তাহলে আপাতত দুই চামচ লবণ দিলাম, এটা এখন নাড়ব। আর কিছুই আমি এখানে আর দিব না। আর এখন আমি দিয়ে দিব চালগুলা, একটা বাসমতি চাল, দুই আধা কিলো চাল আমি পানিতে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা, পরে ধুয়ে এরকম চালনিতে নিয়ে এটা আমি পানিটা শুকিয়ে ফেলেছি, তো এটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি নাড়ব ভালো করে একটু। আঁচটা মিডিয়াম, একটু বাড়িয়ে দিই। চালটা একটু ভেজে নিব, এটাই মশলাটার সাথে চালটা মিশাবো। এখন আমি কি করব, যেই পট দিয়ে আমি চালটা মেপেছি দুই পট, ঠিক সেম পটটা দিয়ে আমি সেই রকম দুই পট কাটায় কাটায় আমি এটাতে পানি দিব। এটাতে যদি আমি সেম পানি না দিই তাহলে এটা কিন্তু ঝরঝরা হবে না, এটা একটু ড্রাই ভর্তা টাইপের হয়ে যাবে। তো এখন আমি ওই কাপের যেই পটটা দিয়ে আমি মেপেছি সেই পটটা দিয়ে আমি দুই এই এই মগটা দিয়ে আমি মেপেছি দুই মগ, বিসমিল্লা, এটাতে আমি দুই মগ পানি দিয়ে দিব, পুরো দুই মগ, কমও না বেশিও না। এটা দিয়ে আমি এটা পানিটা এখন আমি এটা শুকাবো। চুলার আঁচটা আমি এখন বাড়িয়ে দিব, বাড়িয়ে এই পানিটা আমি পুরো শুকিয়ে ফেলব, চুলার আঁচটা বাড়িয়ে দিব। এখন বাড়িয়ে দিয়ে আমি এই পানিটা পুরো যখন শুকাবে তখন এটা নেড়ে আমি এটা দমে দিয়ে দিব। তো এখন দেখো এটা পানি শুকিয়ে এরকম হয়ে গিয়েছে, এখন আমি এটা নেড়ে দিব একটু, আর চুলার আঁচটা এখন একদম কমিয়ে দিবে, একদম লোয়ে দিয়ে দিবে, এটা এরকম হয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ, ধনে পাতা, চার পাঁচটা কাঁচামরিচ দিলাম আর ধনে পাতা দিলাম। আর দিয়ে দিব এখানে ঘি, ঘিটা শুরুতেও দিতে পারো, শুরুতে ঘিটা দিলে ভালো, আর ঘিয়ের ফ্লেভারটা আসবে, গুড ফ্লেভার একটা আসবে। তো এখন আমি এখানে দিয়ে দিব দেশি ঘি, আমার এটা অনেক ফ্রিজে ছিল, একদম অনেক ড্রাই হয়ে গিয়েছে, তো আমি দিয়ে দিলাম একটুখানি, এক দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম। উঠাতেও কষ্ট হচ্ছে কারণ ফ্রিজে ছিল, তো দুনিয়া হয়ে গিয়েছে। যাই হোক এখন এক দুই চামচ ঘি দিয়ে দিলাম, আর এটা এখন আমি একদম লো আছে, এটা আমি একদম 10 মিনিট, হ্যাঁ 10 মিনিট এটা আমি
ঢেকে দেখি একটু লবণটা ঠিক আছে কিনা। লবণ ঠিক আছে, আর যদি তোমরা দিতে চাও আর একটু দিয়ে নিও আমার জন্য। ওকে, তখন এটা আমি ঢেকে, এই দেখো এটার যে এই ঢাকনাটার তো এখানে একটু ফুকা থাকে, ওইখানটা একটু কাগজ দিয়ে এটা মুড়িয়ে নিবে। আর এখন এটার এটার নিচে একটা তাওয়া দিয়ে দিব আমি, যতটা লো আছে দেওয়া যায়। দেখো আঁচটা একদম লো দিয়ে দিলাম, আর এখানে এটা বসিয়ে দিলাম। তো এখন এটা আমি 10 মিনিট, পুরো 10 মিনিট এটা আমি এখন রান্না করব, দমে দিয়ে রাখবো। একদম পুঁতা দিয়ে দিও যেটা থাকে হাতের কাছে, কিংবা পানির একটা কিছু, আমার এটাতে তো বসবে না কিছু, মানে একটা পাতিলে অনেকগুলো পানি নিয়ে ওটা উপরে দিয়ে দিলে হবে। যাদের চার কোনা ওই যে গোল ঢাকনা সেটা দিয়ে দিলে উপরে পানি দিয়ে দিতে পারবে, তখন এটা দমটা ভালো হবে। আর আঁচটা থাকবে একেবারে লো, চুলার যতটা লো আছে একদম ততটা দিয়ে দিবে, একদম লো দিয়ে ঘড়ি দেখে একদম 10 মিনিট, 10 মিনিট এটা, 10 মিনিট পরে আবার এটা নেড়ে দিব, হয়ে যাবে 10 মিনিটে। তারপরে আর 10 মিনিট রান্না করার পরে আর একটুখানি দমে দিব 3-4 মিনিট, ব্যাস তারপরে এটা ওকে। তো এখন এটা 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দেখি এটার কি অবস্থা, ঢাকনাটা খুলে দেখি, দেখো এরকম কি নাইস ঝরঝরে হয়েছে, দেখেছি অ্যাকুরেট পানি দিলে এরকম ঝরঝরে হবে খিচুড়ি। তখন এটা একটু নেড়ে টেড়ে আর একটু সিদ্ধ হবে, এটা একটু এখন কাঁচা আছে হালকা। তো এটা আমি আবার আরও 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে দেব, টোটাল 20 মিনিট এটা আমি আরও 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি 10 মিনিট এটা রান্না করব, টোটাল 20 মিনিট লাগবে আমার। তো এটা এখন আরও 10 মিনিট হয়ে গিয়েছে, টোটাল 20 মিনিট ফিনিশ। এখন আমি এটা নেড়ে দেখি, দেখো নিচে একটু লাগেনি, খুব সুন্দর এটা ফিনিশ। এটা টোটাল হতে 20 মিনিট লাগলো, সাম্বার রাইস এটা, আর অনেকটা খিচুড়ির মতো, কিন্তু আসলে এটা খিচুড়ি না, এটার নাম হচ্ছে সাম্বার রাইস। দেখো আমার সাম্বার রাইস রেডি, টোটাল 20 মিনিট লাগলো এটা রান্না করতে। আর চালটা তো ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রেখে অল্প একটু ছেঁকে তারপরে এটা দিয়ে দিবে। আবার অনেক অনেকক্ষণ যে চাল নিতে রান্না করলে কিন্তু এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তাহলে কিন্তু 25 মিনিট লাগবে, আগেই বলে দিই। তো এই হচ্ছে আমার সাম্বার রাইস, দেখো কি ঝকঝকে সুন্দর, একটার সাথে একটা লাগবে না, নিচেও লাগেনি, তো নাইস একটা সাম্বার রাইস। তো এই হচ্ছে আমার সাম্বার রাইস গরম গরম, দেখো এটা গরম গরম পরিবেশন করছি। তো এটা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারো এটা কত মজা, টেস্টি। তো সাবস্ক্রাইব করো, লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, আর সবাই ভালো থাকো, পাঁচ রক্ত নামাজ আদায় করো, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। তো এই হচ্ছে আমার গরম গরম সাম্বার রাইস। ওকে, আসসালামু আলাইকুম, বাই বাই।